হ্যাঁ একজন একজন জ্যাকালিস হওয়া একজন সাকিব হাসান হওয়া একজন আয়ন প্রথম হওয়া এত সহজ ব্যাপার নয় সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি ওইভাবে ধরে নিই কেউ একদিন একটা একশো মেরেছে কেউ একদিন একটা পাঁচ উইকেট পেয়েছে তার পরের দিনই ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি রেখা ব্যাপারটা এত সহজ না আমরা আসলে বোধহয় একটু একটু ভুল করে ফেলছি কেউ একদিন রান করলো কেউ একদিন উইকেট নিল এটা দিয়েই বোধহয় আমরা তুলনা করে ফেলছি সাকিব হাসানের সাথে এটা বোধ ঠিক না কারণ এত বছর ধরে এত রান করে এত উইকেট নেয়া এবং দলের কি ফিগার হিসাবে পারফর্ম করাটা এক জিনিস বিচ্ছিন্নভাবে কখনো এরকম কখনো সেরকম পারফর্ম করা সেটা ভিন্ন জিনিস কিন্তু সো ওটা আমার বুঝতে আমাদের বুঝতে হবে কিন্তু তবে ডেফিনেটলি আমরা চাইবো যদি হ্যাঁ যে কেউ হোক যদি সাকিবের মতো পারফর্ম করতে পারে বা তার কাছাকাছি পারফর্ম করতে পারে সেটা খুব ভালো হবে কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে অপেক্ষা করতে হবে সেরকম একজন অলরাউন্ডার জন্য যে সমান তালে ব্যাটিং এবং বোলিং করতে পারে সে চাইলে শুধু ব্যাটিং দিয়েই দলে আসতে পারে সে চাইলে শুধু বলিং দিয়েই দলে বলে আসতে পারে এমন একজন খেলারের অপেক্ষা আমাদের করতে হবে বাংলাদেশ ক্রিকেট একটা জায়গায় এসছে এবং সাকিবের সেখানে একটা অবদান তো ডেফিনেটলি আছে শুধু সাকিব না আরও অনেকেরই আছে বাট আমরা বুঝি যে সাকিবের ব্র্যান্ড আলাদা কারণ রিসেন্টলি আমার সাথে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা হয়েছে এবং তারা আমাকে বলেছে সাকিব থাকলে ওদের পক্ষে স্পন্সারশিপ পাওয়াটা যতটা সহজ হয় দলে থাকলে সাকিব না থাকলে সেটা হয় না সো এতেই বোঝা যায় যে সাকিবের ব্র্যান্ড ভ্যালুটা কতটুকু সো আমার মনে ইমিডিয়েটলি যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা নয় কিন্তু আমরা যদি পারফরমেন্সটাকে ধরে রাখতে না পারি ভালো খেলতে না পারি সেক্ষেত্রে দলের ব্র্যান্ড ভ্যালুটা কমবে অবশ্যই বাট আমরা নিশ্চয়ই আশা করবো যে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে যে আসবে সে সাকিবের মানটা ধরে রাখার চেষ্টা করবে এবং সেইভাবে বাংলাদেশ দলের মানটাও ধরে রাখার চেষ্টা করবে সবচাইতে বেশি ভোগাবে নির্বাচকদের কেননা এতদিন তারা যেভাবে নির্বাচন দল নির্বাচন করতে অভ্যস্ত তার থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকে সো হয়তো আমরা একটা বলার কম নিয়ে খেলবো কিংবা একটা ব্যাট ব্যাটস ব্যাটার কম নিয়ে খেলবো এটার সাথে অভ্যস্ত হতে একটু সময় লাগবে বাট হতে হবে আমার মনে হয় যে ওই চিন্তাটা আমরা যদি ধরে রাখি সাকিবকে ছাড়া আমরা কেমন করে আগাবো এই চিন্তাটা ধরে রাখি তাহলে এগোনোটা খুব কঠিন হয়ে যাবে হ্যাঁ সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে ও আর খেলবে না টি টোয়েন্টি আমার মনে আমাদের সামনেই ভাবতে হবে পিছনে আর না হতে পারে যে ও থাকলে ভালো হতো কিন্তু সেই চিত্রাতে ধরে আঁকড়ে ধরে রাখি আমরা সামনে এগোনোটা মুশকিল হবে তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকেই সাহায্য জোগানো সে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে সাকিবের রিপ্লেসমেন্টটা আমরা যদি ওইভাবে ধরে নিই কেউ একদিন একটা একশো মেরেছে কেউ একদিন একটা পাঁচ উইকেট পেয়েছে তার পরের দিনই ধরে নিই হ্যাঁ পেয়ে গেছি পেয়ে গেছি ওই রেখা ওই রেখা ব্যাপারটা এত সহজ না হ্যাঁ একজন একজন জ্যাকালিস হওয়া একজন সাকিব হাসান হওয়া একজন আয়ন প্রথম হওয়া এত সহজ ব্যাপার নয় সো আমরা ধরে নেই যে একজন রুম করেছে বলি তা নয় আমি জানি না সাকিবের জায়গায় সাকিবের পাশেও দাঁড়াতে পারবে কিনা বাট আমার মনে হয় এই মুহূর্তে ও একটা অপশন যাকে নিয়ে আমরা হয়তো ভাবতে পারি কিছুটা হলেও ওই রোলটা প্লে করতে পারবে